ভাবে সেপ্টেম্বর থেকে অনলাইনের পাশাপাশি কাউন্টারেও পাওয়া যাবে ট্রেনের টিকিট। অনলাইনের পাশাপাশি কাউন্টারে অর্ধেক টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া বন্ধ থাকা স্টেশনগুলোতে কার্যক্রম শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর থেকে। সোমবার রেলওয়ের উপপরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রতিটি ট্রেন মোট আসন সংখ্যার 50% টিকিট বিক্রি হচ্ছে। 12ই সেপ্টেম্বর থেকে এই 50%-এর অর্ধেক অনলাইনে আর বাকি অর্ধেক কাউন্টারে বিক্রি করা হবে। অনলাইন ও কাউন্টার থেকে 5 দিন পরের পর্যন্ত টিকিট পাওয়া যাবে। কাউন্টারে সকাল 8টা ও অনলাইনে সকাল 6টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। করোনা ভাইরাসের কারণে গত 30 মে থেকে কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ করা হয়।